এটা জ্বলে না কেন? এটা কি হয়েছে? সে জ্বলছে না কেন? জ্বলছে না আমার লাইটটা আজকে কেন? আমার লাইটের কি হলো? জ্বললে বলবা গেল, হ্যাঁ আবার লাগাই। নো, কি হয়েছে আমার লাইটের আজকে? আজকে আমার লাইটটা জ্বলছে না। আসসালামু আলাইকুম, আমি আশিকা রঙিন সুতো ফ্যাশন হাউস থেকে লাইভে চলে আসছি। আপুরা একটু জয়েন হয়ে যাও, আমার লাইটটা আজকে জ্বলছে না। আচ্ছা একটু জয়েন হয়ে যাও এবং কমেন্টস করে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কি না, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না। আজকে আমার ব্যাকের লাইটটা জ্বলতেছে না কেন আমি জানি না। মিলা আক্তারা, ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছো? সবাই বলো তো আছো কেমন? ওকে একটু জয়েন হয়ে যাও, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কি না, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, অ্যান্ড হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, সব কিছু ওকে আছে কি না একটু জানিয়ে দেবে প্লিজ। আর সাথে সাথে লাইভটা শেয়ার করতে হবে, যাদেরই শেয়ার আর ব্যস্ত থাকবে আজকে ডেলিভারি চার্জটা তারা ফ্রি পেয়ে যাবে। আপু ইফতার করেছেন কখন? ইফতার করেছি, নামাজ পড়েছি, চা খেয়েছি, দেন লাইভে এসেছি। দাঁড়াও একটু, আর একটু ঝাপসা মনে হচ্ছে। ঠিক আছে, ইফতার করেছি, নামাজ পড়েছি, চা খেয়েছি, ব্যাস একদম শরীরে এনার্জি ফুল। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছো খাদিজ আপু? সবাই কেমন আছো? সবার ইফতার শেষ তাই না? এখন তো সবাই একটু শুয়ে শুয়ে আরাম করতে হবে, তারপরে আবার তারাবি আছে ফুরে। ওকে তো একটু জয়েন হয়ে যাও এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কিনা, কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না। আজকে আমার হচ্ছে প্রাইডের টাইডাই হবে এবং আমার পরার ড্রেসের প্যাটার্নগুলো হবে, যারা নিবা নিয়ে নিবা ঝটপট করে, ঠিক আছে? আর যারা হচ্ছে হোম ডেলিভারি নিবা তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করবা, কারণ হোম ডেলিভারিতে কিন্তু আমাদের একটু সময় লাগে। হ্যাঁ আপু, আমার পার্সেল পাঠাইছো কি? হ্যাঁ আপু পাঠিয়ে দিয়েছি, বাট ওইটাই বলছিলাম যে হোম ডেলিভারিতে একটু সময় লাগে, সো সাথে থাকতে হবে। আর যারা এখনও অর্ডার করো নাই ঝটপট অর্ডার করে দিবা, কারণ আমরা হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি করি, ডেলিভারি চার্জ থাকে 100 টাকা এবং হচ্ছে ডেলিভারি টাইম থাকে ঢাকাতে 4 দিন, অন্যান্য ডিস্ট্রিক্টে 6 দিন, এর কমে কিন্তু আমাদের ডেলিভারিটা হচ্ছে না। সো একটু হাতে সময় রেখে তোমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে। হ্যাঁ 200 টাকা বিকাশ নগদ করে অর্ডারটা কনফার্ম করবা, ঠিক আছে? আপু কেমন আছো? তোবা আপু আলহামদুলিল্লাহ, আপু ভালো আছে। আপু আপু শেয়ারটা নিয়ে শেয়ারার ব্যাসটা পেয়ে গেছে জেবা রেজওয়ান আহমদ। সো আপু আজকে শেয়ারার ব্যাসটা পেয়ে গেছে, ডেলিভারি চার্জটা আপু ফ্রি পেয়ে যাচ্ছে। ওকে মেহরা শিখা, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। যদি আপু, ও আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু তোমার কালেকশন দেখার জন্য বসে আছি। ওরে আপু রোজা তো টাইমলি হয় না অনেক কিছু, হয়তো দেখা যাচ্ছে এখন লাইভে আর বহু মাথাটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার হয়। আপু আজ MB কম রেকর্ড লাইভ দেখবো পরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, তামান্না আপু ইনশাল্লাহ। জুলেকে আপু হাই, আপু কেমন আছো? আপু রাত্রির শেষ প্রহর, মাশাল্লাহ নাইস কালেকশন, থ্যাংক ইউ স্মার্ট আপু। আপু তোমার অন পিসটা কিন্তু আমাদের হোম ডেলিভারিতে গেছে, হ্যাঁ একটু সময় লাগবে আপু, ঠিক আছে? ওকে, এবং যেটা আমি বলবো, আমি এখন তোমাদেরকে বলবো যে যারা এমার্জেন্সি, হ্যাঁ তারা কিন্তু এসএ পরিবহনের ব্রাঞ্চ থেকে নিবা, মোটামুটি কভার করে এসএ পরিবহন ব্রাঞ্চ জেলা সদরগুলোতে নিয়ে নিবা, এবং হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে তোমার 150 টাকা, কুরিয়ারের ব্রাঞ্চ থেকে পার্সেলটা নিতে হবে, 200 টাকা বিকাশ নগদ করে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর যারা সুন্দরবন কুরিয়ার থেকে নিবা ফুল পেমেন্টটা আমাদেরকে আগে করে দিতে হবে। টাইম যেহেতু আমি কক্সবাজারে থাকি, সো আমি একদিনের মধ্যে কখনোই ডেলিভারি করতে পারবো না, মিথ্যা আশ্বাস বা কথা বলে এখানে কোনো লাভ নাই। সো তোমাদের কী করতে হবে, একটু টাইমটা হাতে নিতে হবে আমার পেজ থেকে নেওয়ার জন্য, ঠিক আছে? আপু তুমি শুকিয়ে গেছো অনেক তাই নাকি? আপু না 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 খাচ্ছি তো ঠিকঠাক। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। শারমিন আপু হ্যালো, কেমন আছো আপু? যা চলে যাচ্ছে আমার ইয়াগুলো। আপু সিঙ্গেল কামিজ দেখাবা?
আপু সিঙ্গেল কামিজ তো প্রচুর দেখিয়েছি, ওই লাইফটা দেখো ভাবা আপু প্রচুর আছে, হ্যাঁ কোয়ান্টিটি অনেক আছে আমাদের। আপু আজকে কি দেখাবেন? আপু আজকে জামার পর ড্রেস দেখাবো, তারপরে প্রাইড টাইডাই দেখাবো। রূপা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, শেয়ার ডান আপু, ইয়েস শেয়ার আর ব্যাসটা পেয়ে গেছে ইসমত আর রূপা আপু, সো লিখে ফেলতে হবে আপু, শেয়ার আর ব্যাসটা পেয়ে গেছে, ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। শারমিন আপু শেয়ার আর ব্যাসটা পেয়ে গেছে, ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে, আর রেজন আপু তো পেয়ে গেছে। আচ্ছা শিখা আপু, ওরে বাবারে কী অবস্থা, ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে শিখা আপু, শেয়ার আর ব্যাসটা পেয়ে গেছে। কল্পনা আপু, আপু আজকে ও আল্লাহ আপু যে অবস্থা হচ্ছে আমাদের, মানে ডেলিভারি সিস্টেমটা ওদেরও চাপ বেশি হওয়াতে ওরাও কী করতেছে, ডেলিভারিটা এত দ্রুত হচ্ছে না আমাদের। হ্যাঁ তো এর জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী, আমার নিজের হাতে আসলে কিছুই নাই ডেলিভারিটা, হ্যাঁ সম্পূর্ণ আমরা একটা কুরিয়ারের মাধ্যমে করি, সো একটু সাথে থাকবে আপুরা। আপু ড্রেসগুলো পেয়েছি অনেক সুন্দর হয়েছে, তাই আপু আমার মডারেটর দেখাচ্ছিল যে তুমি সুন্দর একটা পিক দিয়েছো, আমি ঈদের সময় সবার পিক শেয়ার করব, সবাই ছবি দিয়ে রেখো ঠিক আছে, ঈদের সময় ফ্রি টাইম পাবো সবার পিক আমি শেয়ার করব ঠিক আছে। ওকে কাকুলি মিতা, আপনার ড্রেসগুলো সুন্দর, তাই আপু থ্যাংক ইউ আপু, শাড়িটা অনেক সুন্দর, ইয়েস শাড়িটা হতেই হবে, রেশমি সুতার শাড়ি সুন্দর হতেই হবে। শেয়ার ডান তো বাপু, আপু আরেকটু শেয়ার করো, শেয়ার আর ব্যাসটা নিয়ে নাও না আপু। নৌশিন আপু তানিশা নৌশিন, শেয়ার আর ব্যাসটা পেয়ে গেছে, এন্ট্রি করতে হবে এবং হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। আপু আজকে গুজরাটি থ্রি পিস দেখাবেন? আপু না কালকে দেখিয়েছি তো লাল গুজরাটি, তারপর হচ্ছে কী বলে ওইটা বটল গ্রিন গুজরাটি। আপু রাত্রির শেষ প্রহর, আপু আজকে পাঞ্জাবি দেখাবেন না? হ্যাঁ একটা পাঞ্জাবি দেখাবো ঠিক আছে, দেখাবো আমাদের কাচ্চুপির পাঞ্জাবিগুলো, এবং কাচ্চুপির পাঞ্জাবিগুলো যারাই নিবা আমি বলবো যেটা এখনই আমাদেরকে দিয়ে দিতে হবে, এবং আমাদের তিন দিন হাতে সময় দিয়ে দিতে হবে, বিকজ হচ্ছে এগুলো মেক হবে দেন দেবো ঠিক আছে, এবং সব আনস্টিচ, যেহেতু একটু যদি তোমরা টাইমটা নিয়ে নিতে পারো তাহলে আমরা দিতে পারবো, না হলে আদারওয়াইজ আমরা কোনো অর্ডার নিব না। সো আমার ফার্স্ট ড্রেস যেটা হচ্ছে এই যে ব্ল্যাকের মধ্যে আছে, এইভাবে করে আছে, হ্যাঁ এইভাবে করে আছে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে চারটা ড্রেস অর্ডার করলে কিন্তু তোমরা ঈদের গিফট পেয়ে যাবা ঠিক আছে, আপুর পেজের পক্ষ থেকে ঈদের ড্রেস ঈদের গিফট পেয়ে যাবা। ওকে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, যেটা আছে এরকম নকশি প্লাস হচ্ছে খেজুর পাতা প্লাস হচ্ছে এরকম ক্রস ভর ক্রসে ডিজাইনে, হ্যাঁ ক্রস সেলাইয়ে সরি, এভাবে আমাদের কি আছে ডলার ওয়ার্ক আছে, এইভাবে করে অল ওভার জামাটা এইভাবে করে থাকবে, এই দেখো সুন্দর করে এইভাবে করে থাকবে নিচের প্যানেলটা, এবং নিচের প্যানেলেও কিন্তু এইভাবে করে দেখো নকশির কাজটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর একটা কালেকশন আমাদের এটা। ওকে এবং এটা আমাদের ফিল্ডে অল টাইম কাজটা কিন্তু চলতে থাকে, বিকজ আমরা এই কাজটা সবাই পছন্দ করি, এই ওড়নাটাও সবাই পছন্দ করি। আপু অলরেডি তিনটা ড্রেস নিয়েছি আর একটা ড্রেস নিলে গিফট পাবো, ইয়েস ইয়েস আপু অবশ্যই পাবো আপু। এই যে এটা হচ্ছে মানে ঈদের আগ পর্যন্ত, আমরা মেবি চার তারিখ থেকে শুরু করছিলাম, হ্যাঁ এই গিফট কন্টেস্টটা চার তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত, যদি চারটা ড্রেস অর্ডার করা হয় পরপর হতে পারে বা অ্যাট এ টাইম হতে পারে, তোমরা হচ্ছে ঈদের গিফট পেয়ে যাবা ঠিক আছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের কি বলো তো, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের কাজটা, খুবই সুন্দর করে কাজের ফিনিশিংটা অনেক দারুণ করে, এবং আমরা গ্লেজি কটন সুতাটা ইউজ করি এখানে, খুব দারুণ করে আছে এটা ঠিক আছে, কোনো উলেন সুতা কিন্তু আমরা ইউজ করি না। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের দুইটা হাতা, দুইটা হাতা এইভাবে করে আছে, 22 ইঞ্চি বরাবর কাজ করা আছে, 20 ইঞ্চিতে সরি 20 ইঞ্চিতে কাজ করা আছে, 22 ইঞ্চিতে কি আছে 22 ইঞ্চিতে কাপড় আছে, 47 ইঞ্চি লং হবে জামার, এবং জামার বডি 65 হবে। প্রাইস প্লিজ আপু বলি, আপু প্রাইস হচ্ছে 2000 টাকা, হ্যাঁ সবাই জানে আমাদের প্রাইড রাইডার ওনার প্রাইস সবাই জানে, সো এটা শুরু করে মার একটু থাকবে বিকজ এগুলো সব আসছে আর যাচ্ছে, তো বের করা মাল বস্তা থেকে বের করে দেখাতে হচ্ছে এখন, এত প্রেশার। হ্যাঁ
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওনাটা, ওনাটা জাস্ট এই বাড়িতে থাকবে, দেখে নাও চারো সাইডে। এটা হচ্ছে আমাদের বক্স ওনা, ঠিক আছে, ফুলকারি বক্স ওনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডিলের যে রাউন্ড অংশটা এভাবে থাকবে। অন্য কালার আছে? আছে আপু, আমি দেখাচ্ছি আপু। সো একটু লাভ অ্যান্ড লাইক রিয়াক্টটা দিতে হবে, শেয়ার ডান করতে হবে। সব আপুরা শেয়ার আর ব্যাচটা নিয়ে নাও, ডেলিভারি চার্জটা ফ্রি করে নাও। ঈদের শপিং সবাই করবা, তাও সেটা যদি হয় ডেলিভারি চার্জ ফ্রিতে তাহলে তো অনেক ভালো হয়। এটা হচ্ছে প্রাইডের টাইডাই ওড়না, যেটার কালার আছে বাসন্তী, একটা হচ্ছে রানী গোলাপি, একটা হচ্ছে লেমন লেমন কালার, ঠিক আছে, মানে বা প্যারট গ্রিন, এই টাইপের কালারে প্রাইড টাইডাই ওড়না আছে, যেটা হচ্ছে তোমার একদম 45 ইঞ্চি চওড়া হবে, 5 হাত লং হবে এটার। এই যে এইভাবে করে ওড়নাগুলো অনেক কালারফুল হয়, এবং ওড়নার যতগুলো সুতা ইউজ করা হয়েছে এখানে মোটামুটি ততগুলো সুতা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এভাবে করে আমরা ওড়নাটা মিলিয়ে কাজটা করি। হ্যাঁ, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা, 2 পিসেস। সো যারা এটা নিতে চাচ্ছ ঝটপট করে নিয়ে ফেলতে হবে, প্রাইস থাকবে 2000 টাকা। অরবিন্দু ভয়েলের জামা, প্রাইডের ওড়না, ঠিক আছে, প্রাইড টাইডাই। খুব তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নিতে হবে, এগুলো খুবই সুন্দর, খুবই কমফোর্ট। এই গরমে এই ড্রেসগুলোর উপরে কোনো ড্রেস নাই। আচ্ছা আপু, আমার তো 6টা ড্রেস, আমি কি গিফট পাবো? আপু তোমার ড্রেসকে নিয়ে নেওয়া হয়েছে আমাদের 4 তারিখের পরের থেকে আপু। হ্যাঁ, 4 তারিখের পরের থেকে যারা অর্ডার করছে সবারই গিফট গেছে আপু। এই যে, এই যে এটা হচ্ছে আমাদের জামা ওড়না, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা, 2 পিসেস। ওকে, ঝটপট করে নিতে হবে, ঝট এবং পট। আচ্ছা চলে যাচ্ছি এই কালারটা, আমি পাঞ্জাবি দেখাবো, আমাদের রয়্যাল পাঞ্জাবিটা আছে। আমি পাঞ্জাবিটাই আগে দেখাই, অনেক আপুরা আছো যেহেতু একটু পাঞ্জাবিটা দেখে নাও। এখনও নেই নাই, ও নেও নাই আপু? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অবশ্যই পাবা আপু, অবশ্যই পাবা, নিয়ে নাও। ওকে, সো এটা হচ্ছে আমাদের একদম স্কাই কালার, সুন্দর একটা আকাশের মতো, শরতের আকাশ যেমন শুভ্র হয় এরকম। এটা হচ্ছে স্কাই কালার, বেক্সি ভয়েলের মধ্যে আছে, ঠিক আছে। এই যে এটা একটা আপুর প্রি অর্ডার ছিল, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে তোমরা যদি সময় হাতে দিতে পারো, আমাদের মেক করতে 3 দিন সময় দেওয়া লাগবে, তারপর আমরা পাঠাবো। 500 টাকা প্রি অর্ডারে দিতে হবে, আমরা মেক করে দেবো। এটা পুরাটাই আনস্টিচ আছে, বেক্সি ভয়েলের মধ্যে আছে। এবার আমি কাজটা দেখাই, এটা হচ্ছে আমাদের কাজটা, আর এটা কিন্তু পুরাটা কাটচুপির কাজে আছে। হ্যাঁ, এটা বড় ফ্রেমে যে কাটচুপির কাজগুলো হয় ওটা, এটা আমাদের ছোট ফ্রেমের কাজ না, বড় ফ্রেমে কাজ করা, ঠিক আছে। কাটচুপির কাজ যারা জানো তারা তো জানো, পুরোটাই রেশমি সুতার কাজে। এখানে একটা গিট 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 করে পড়ছে, দেখছো? এটা কাটচুপির কাজের প্যাটার্নই আলাদা। হ্যাঁ, এখানে একটা জড়ি সুতার কাজ আছে, এরকম ছোট ছোট করে দারুণ ফিনিশিং করে কাজটা করা হয়েছে। এটা হচ্ছে প্রি অর্ডারে আছে একটা আপুর, হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা তার জন্য করিয়েছি। এভাবে করে বুটি 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 করে অল ওভার বডিটাই আছে বুটি বুটি করা। এবং এটা যারা অনেকে আছে না, যে এটা 50 ইঞ্চি লং হবে, ঠিক আছে। অনেকে আছে না, লং বেশি লাগে, বডি ছোট লাগে, অনেকের আছে লং ছোট লাগে, বডি বড় লাগে। তারা কিভাবে, আমরা যখন পাঞ্জাবিগুলো স্টিচ করি তখন কিন্তু আমরা লংয়ের সাথে বডিটা মিলাই। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমাদের এই প্রবলেমটা হচ্ছে না, ঠিক আছে। এখানে তোমরা নিজেদের বডি অনুযায়ী মেক করে নিতে পারবে ভাইয়ারা, সো অনেক ভালো হবে। এটা হচ্ছে আমাদের পিঠে এই কাজটা পারবে, এবং রেশমি সুতার কাজটা একদম, মানে কি বলবো, এটা রাজকীয় একটা কাজ। হ্যাঁ, ওকে চলে যাচ্ছি। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা কিন্তু আমাদের কলারের অংশটা। হ্যাঁ, এখানে আমরা কলারের অংশটা রেখেছি, এখানে 18 ইঞ্চি পর্যন্ত আমাদের কলারের অংশটা আছে। সাধারণত দেখা যায় যে 16-17 লাগে, তারপর 18-19 পর্যন্ত এখানে রাখা আছে, ঠিক আছে, আমাদের কলারের অংশটা। এটা জাস্ট কলারে পড়বে, আর হাতাটা এখন দেখাচ্ছি, বেক্সি ভয়েলের মধ্যে আছে এটা, আর 50 ইঞ্চি একদম লংয়ে কাপড় যাওয়া আছে, ঠিক আছে। এই যে, এই যে হাতাটা আমরা এখানে 24 ইঞ্চি লং রেখেছি হাতাটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের হাতার অংশটা, হাতার নিচের কাজটা, ঠিক আছে। তো এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা, যেটা বললাম আমাদের সময় দিতে হবে 3 দিন, এবং হচ্ছে কি করতে হবে বলো তো, 500 টাকা প্রি অর্ডারের জন্য দিতে হবে, তারপরে 3 দিনে আমরা মেক করবো, দেন তোমাদের নামে আমরা পাঠাবো। সেই সময়টা আমাদেরকে দিতে হবে, যদি কেউ সময়টা দিয়ে নিতে পারো তাহলে নিবা, আর যদি কেউ সময়টা না দিতে চাও তাহলে অসুবিধা নেই, তাহলে আমরা সরি। হ্যাঁ, কারণ এই জিনিসটা আমাদের মেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, জান্নাতুল আপু। এই যে সোয়েটার যারা নিবা নিয়ে নাও, 1500 টাকা পাঞ্জাবির বেক্সি ভয়েলের মধ্যে আছে। এটা আমাদের রয়্যাল পাঞ্জাবি, ঠিক আছে? আছে হচ্ছে স্কাই কালার। এই হচ্ছে আমাদের কাজটা, দেখো একদম গ্লেজি, মানে কি যে দারুণ তামা তামা পেঁয়াজ পেঁয়াজ সুতা দিয়ে, পেঁয়াজ 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 অনিয়ন কালার একটা সুতার এবং হোয়াইট কালার একটা সুতার কম্বোতে আছে, জরি সুতাতে আছে, খুব দারুণ করে। হ্যাঁ, এগুলো একদম মানে অনেক কাজের কোনো পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? এটা হচ্ছে অন্য রকম, এর কোয়ালিটি আসলে কোয়ালিটি। ওকে, সো নেও। ওকে, যারা নিবা প্রি অর্ডার দিয়ে ফেলবা, আজকেই দিয়ে ফেলবা ঝটপট করে। ওকে, আচ্ছা এইবার আসি আমি। এটা আপু কালো কালার, কি কালার বুঝি না আপু, অপূর্ব তাহমিন আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা হ্যাঁ আপু, আকাশি কালার, কি কালার, ইয়াল্লা কি বলে, স্কাই কালার আপু, যেটা স্ক্রিনে দেখলে ওই কালারটা, ঠিক আছে? এখন ওই কালারটা তুমি কিভাবে বলো জানি না, আমি আকাশি বলি, স্কাই বলি, লাইট স্কাই। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হট পিঙ্ক, এটা হচ্ছে আমাদের হট পিঙ্ক। জাস্ট স্ক্রিনে যে পিঙ্কটা দেখা যাচ্ছে, এই পিঙ্কটা, এটা লাভার আমি, ঠিক আছে? এটা লাভার আমি, নেক্সট আমি এটা মেক করবো, কারণ এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, এই কালারটাও। ওকে, এইভাবে করে আমাদের গোলাপের কাজটা যাচ্ছে খুবই সুন্দর করে, খুবই ইউনিক করে। এটা হচ্ছে আমাদের জামাটা অল ওভার এভাবে কাজটা করা আছে খুব সুন্দর করে, ঠিক আছে? চলে যাচ্ছে এটার ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা যদি আমরা দেখি, একটা রাউন্ড শেপে থাকবে। আজকে কি সাদা কালারের জামা দেখাবে? ইয়েস আপু, এটা হচ্ছে আমাদের ব্যাকসাইড, ব্যাকটাও দেখো কি সুন্দর করে আছে। হ্যাঁ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, শেয়ারের ব্যাসটা কই আপু, হামিম খান। আচ্ছা এই যে এটা হচ্ছে, আপু তোমার নামটা বলো, প্রত্যেকদিন ওই ভাইয়ার নামটা উচ্চারণ করতে ভালো লাগে না, নামটা একটু বলো তো, একটু মেমোরিতে রেখে দিই, কারণ ইফতার করেছি তো মেমোরিতে এখন খোলা আছে মেমোরি। আচ্ছা এইটা, এটা হচ্ছে আমাদের কি বলতো হাতার অংশটা, দেখছো হাতাটা কতটা সুন্দর, অনেক নাইস, ঠিক আছে? আমার পরে জামাটা যারা দেখতে চাও ওয়েট করতে হবে, আমি দেখাবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের জামাটা, চলে যাচ্ছে এটার ওড়নাতে, ওড়নাটা সেই 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 বিউটি, ইয়েস বিউটি আপু। এই যে শেয়ারের ব্যাসটা পেয়ে গেছে আমাদের বিউটি আপু, যেটা হচ্ছে হামিম খান আইডি থেকে এন্ট্রি করে নাও। ওকে, এই যে এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটার প্যানেলটা জাস্ট দেখো, ঠিক আছে? অনেক বড় করে সুন্দর করে বর্ডার থাকবে, মিডিলের অংশটা এটা থাকবে, একটা কফি মেরুন কালারের সাথে হট পিঙ্ক, তার সাথে বাসন্তী, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এইগুলার আসলে কোনো তুলনা নাই, প্রাইডের টাইডাই ওর না, এক কষ রং যাবে না, কালার একদম 100% গ্যারান্টি, ঠিক আছে? যারা চাইছো নিয়ে নিবা, এটাও হচ্ছে ওড়নাটা 45 ইঞ্চি চওড়া হবে, 5 হাত লং হবে। ওকে, ঝটপট করে নিয়ে নিতে হবে, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা। ওকে, প্রাইস থাকবে 2000 টাকা, স্ক্রিনশট ডান করতে হবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে চলে যেতে হবে। ওয়াও কি সুন্দর আপু, কালো কালার, কি কালার আপু, তোমার কোশ্চেনের কথা মাথা মুন্ডু আমার আসছে না, নাকি আমার মেমোরি সমস্যা, নাকি তুমি কোশ্চেনটা ঠিকঠাক করতে পারছো না? কালো তো কালো, ব্ল্যাক, আমি বুঝতেছি না রে আপু এক্স্যাক্টলি তুমি কী বলতে চাচ্ছ, এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। হোয়াইট হোয়াইট, সাদা সাদা আরও সাদা, খুব সুন্দর লাগছে ড্রেসটা, কি আমার পরাটা নাকি ওই পিঙ্কটা, হট পিঙ্কটার কথা বলতেই হবে, ওরে বাবা, ওইটা শুধু সৌন্দর্য না, অনেক বেশি সৌন্দর্য, ঠিক আছে? এইটা হচ্ছে হোয়াইট, যারা ছোটো 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 ফুলের কাজ পছন্দ করো, গুড়ি গুড়ি কাজ, তাদের জন্য জাস্ট ওয়াও। হ্যাঁ আপু, সিঙ্গেল ওড়না দেখাও রে বোন রে, সিঙ্গেল ওড়না কোথায় পাবো? অবশ্য ওয়ান পিসের সাথে আমি সিঙ্গেল ওড়না দেখিয়েছি না, ওখান থেকে একটু অর্ডার কর আপু। এই যে এই যে, ঠিক আছে দেখো, ওয়াও ওয়াও অনেক সুন্দর কিন্তু এই জামাটা, জাস্ট ওয়াও। হ্যাঁ, ব্যাকসাইড, ব্যাকসাইডেও পুরোটা কাজ আছে এখানে হাতে, ঠিক আছে? ব্যাকসাইডেও পুরোটা জুড়ে কাজ আছে, দেখো বাহ কি সুন্দর জামাটা, অনেক অনেক নাইস।
সত্যি বাহ, হ্যাঁ আপু, অসাধারণ আপু, জামাটা অনেক সুন্দর আপু, এই হোয়াইটটা অনেক সুন্দর, অনেক অনেক। প্রথমে আমি 200 পিস ছেড়েছিলাম, তারপরেও হয় না, তারপরে আবার 50টা ছাড়া হয়েছে এই জামা, সেম। আচ্ছা এই যে, ও না, শেয়ারের ব্যস্ত। আর কোন কোন আপুর আছে আমি দেখি, সব আপুকে চাই আমি যে ডেলিভারি চার্জটা ফ্রি দিব, আমি সব আপুকে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেবো, এটা আমি চাচ্ছি। এই যে ব্যাক, এটা হচ্ছে রাউন্ড, যেটা মিডিলের অংশটা, ঠিক আছে। নেটওয়ার্ক আপু নতুন কি আছে আপু দেখাচ্ছি আপু, এইগুলাই ঘুরবে ফিরবে এভাবেই আসবে আপু। এই যে এটা হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি, প্রাইস থাকবে অনলি অনলি 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ ঝটপাট স্ক্রিনশটটা ডান করতে হবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে চলে যেতে হবে, প্রাইস থাকবে হচ্ছে 2000 টাকা। ওকে, যারা টাইডাই ওনার জন্য আস্ক করো তাদের জন্য, এক একটা লাইভ আমার এক একটা আপুর জন্য, যারা হচ্ছে অনেক আপুর আছে যারা হচ্ছে টাইডাই ওনা খুঁজতে থাকে। হ্যাঁ, তো টাইডাই ওনা তো সবসময় আমার ঘরে অ্যাভেলেবেল থাকবে না, সো যখন আসবে তখন আমি দেখিয়ে দিব। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা এই আর একটা হোয়াইট, ওয়াও, এই আর একটা হোয়াইট, ঠিক আছে, খুবই নাইস, খুবই সুন্দর, এই হোয়াইটটা অনেক সুন্দর। আচ্ছা এগুলো কি 2 পিস? হ্যাঁ আপু, অন্তরাপু এটা হচ্ছে 2 পিসেস। ওকে, জামা আর ওড়না মার আছে, এটা ব্যাক সাইড, এটা হাতা, দুইটা হাতেই এই কাজটা হবে, ঠিক আছে, দুইটা হাতেই এই কাজটা হবে, কারণ আমরা একটা দুইটা মাল ছাড়ি না, একটা দুইটা মাল ছাড়লে প্রতিদিন আমরা নিত্য নতুন দেখাইতে পারবো, তাই না? কিন্তু আমরা কি করি, আমরা মাল ছাড়ি 100-200, তো আমাদের ওই মালগুলোও উঠতে থাকে, আর এই মালগুলো সব আপুদের চাহিদার শেষ নাই, সো আমাদের এই যে, ওয়াও, এটার ওড়নাটা তো সেই সেই ওড়না, দেখো দেখো কালারটা, আমি না প্রায় টাইডাই ওড়না যেদিন দেখাই আমার মুখ দিয়ে কতগুলো মাশাল্লাহ বের হবে আমি নিজেও বলতে পারবো না, ঠাস ঠুস বের হবে, ওয়াও। এ দেখো এটা মাশাল্লাহ, এটা এত সুন্দর দেখছ, মিডিলের পাটটা, এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি 2000 টাকা, মা পড়ে যাচ্ছে, একটু মার আছে কিন্তু, হ্যাঁ এই যে প্রাইস থাকবে 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ ঝটপট স্ক্রিনশটটা ডান করতে হবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্সে চলে যেতে হবে, প্রাইস থাকবে 2000 টাকা। হাতের কাজের জামা, অরবিন্দ ভয়েলের মধ্যে আছে জামাটা, ওর না আছে প্রায় টাইডাই, ওকে 2000, ঝটপট করে নেওয়া পুরা, যার যেটা ভালো লাগে খুব তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে, এই পরিস না। এই যে হোয়াইটের বন্যা আজকে, এই যে ওরে বাবা, হোয়াইট আর হোয়াইট, হোয়াইটের বন্যা আজকে, বাবা এত হোয়াইট। এই যে এটা হচ্ছে আমাদের সেই নেকলেস ডিজাইনটা, একেবারে মনে হচ্ছে দেখছো কত সুন্দর। আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দাও আপুরা, শেয়ার আর ব্যস্তে নিয়ে নাও, লাভ লাইক দিতে ভুলো না, তোমরা তো শুয়ে শুয়ে দেখতেছো হয়তো অনেকে লাইভ, সো একটু আপুকে ভালোবেসে লাভ লাইকটা দিতে থাকো, তাহলে অনেক আপুরা নোটিফিকেশন পায় না, সো একটু এই প্রবলেম থেকে আমরা বেঁচে যাব, তোমাদের একটা লাভ লাইকে কিন্তু অনেকগুলো আপুর আমরা সাথে পেয়ে যাব, ঠিক আছে, নিউ নিউ আপু আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারবে, সো একটু দিতে হবে আপুকে ভালোবেসে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এই যে এটা হচ্ছে আমাদের হাতাটা, যারা শেয়ার আর ব্যাচটা পেয়ে যাবা, ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবা, আর যারা 4টা ড্রেস পারচেস করবে 4 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত, যারাই 4টা ড্রেস পারচেস করবে তারা কিন্তু ঈদের একটা গিফট পেয়ে যাবে আপুর পেজের পক্ষ থেকে, ঠিক আছে। আপু কেমন আছো? লিজা আমিন আপু আলহামদুলিল্লাহ, শারমিন আপু ওয়াও মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু, সো অনেক অনেক সুন্দর সুন্দর ওড়না,
টাই ডাই ওড়না আসলে কি, যতই আমি দেখাই না কেন আপুদের ডিমান্ড কখনোই শেষ হবে না এই জামাগুলার, যতই আমি দেখাই না কেন। হ্যাঁ, কোনো দিন এই জামাগুলার ডিমান্ড কখনোই শেষ করতে আমি পারবো না, সো আমি মেক করতেই থাকবো, করতেই থাকবো। এই যে প্রাইস হচ্ছে only, এটা কিন্তু ওড়নাটা বেশ সুন্দর, এই দেখো, ঠিক আছে, প্রাইস হচ্ছে only 2000 টাকা, যাদের লাগে ঝটপট করে নিয়ে নিতে হবে, 2000 টাকা। ওকে, খুব সুন্দর করে আছে, 2000 টাকা থাকবে এটার প্রাইস। এই যে ফুলকালির ড্রেস আসছিল সাদা আর নেভিটা আবার আসছিল, বাট আনতে ভুলে গেলাম, তা এগুলো আজকে দেখাই, কালকে আবার দেখাবো দরকার হলে। অফ হোয়াইট, এটা কিন্তু অফ হোয়াইট, পিওর হোয়াইট না, অফ হোয়াইট। হ্যাঁ, ওকে, এই তো এই তো ভালোবাসা হচ্ছে, থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ, হ্যাঁ অনেক অনেক থ্যাংকস, একটু বেশি বেশি করে হোক, এই তো এই তো এটাই চাচ্ছি, বললাম না এনার্জি যখন শেষ হয়ে যায় এখানে আসলে পুরোপুরি এনার্জি চলে আসে। আচ্ছা, এই যে যখন মানুষ একটা কাজ করে এবং সেই কাজকে যখন ভালোবাসে তখন দেখবা এই কাজ করতে কোনো কষ্ট হয় না, ঠিক আছে, সারা দিন কিন্তু আমরা রাত 2-3 পর্যন্ত পার্সেল মেক করি, হ্যাঁ, তারপরও আমাদের কোনো টায়ার্ডনেস আসে না, কারণ হচ্ছে এই কাজকে আমরা ভালোবাসি। ইভেন শাহিদার আব্বু অফিস থেকে এসেও সেও তদারকি করে, সে কিন্তু এখন অফিস থেকেও আসে নাই, হ্যাঁ, তারপর আসলেও কোনো ইয়া করবে না যে এখন কেন, হ্যাঁ, বা এখন আমার ঘুমানোর টাইম, কখনোই এইটা করে না, করে না দেখে আমি আমার স্টাফ নিয়ে আমি রাত জেগেও কাজ করতে পারি। হাজব্যান্ড হেল্পফুল হলে আর কোনো কিছু লাগে না। সো এইটা হচ্ছে আমাদের ওড়নাটা, ওয়াও মাশাল্লাহ, এটারও যে সুন্দর কালার দেখো, এটা হচ্ছে আমাদের মিডিল পার্টটা, এইভাবে করে থাকবে ওড়নাটা, খুব সুন্দর করে আছে, প্রাইস থাকবে হচ্ছে only 2000 টাকা। যারা নিতে চাচ্ছ এটা নিয়ে ফেলতে হবে, যারা হোয়াইট লাভার আছো ঝটপট নিবা, প্রাইস থাকবে 2000 টাকা, খুবই সুন্দর করে আছে জামা এবং ওড়নাটা, প্রাইস 2000 টাকা। এটা কিন্তু অফ হোয়াইট, পিওর হোয়াইট না, আগে যে তিনটা দেখিয়েছি পিওর হোয়াইট, আর এটা হচ্ছে একটু স্নো হোয়াইট। এবার চলে যাচ্ছি বাসন্তী, এটা না দেখালে চলবে, এইটা আর পিঙ্কটা সব সময় কাজ চলে, সব সময়, হ্যাঁ, এক উঠে আসে এক কাজ ছাড়া হয়, কারণ এইটার ডিমান্ড সব সময়। এই যে এটা কিন্তু আমাদের পুরোটা নকশি প্যাটার্নে আছে, ঠিক আছে, এই বাসন্তীটা পুরাটাই আছে আমাদের নকশি প্যাটার্নে। আর আপুরা কই, অনেক আপু জয়েন হয়ে আছে বাট হচ্ছে কমেন্টস করছে না, তাদের কষ্ট হচ্ছে, তাই না, সবারই কষ্ট হচ্ছে, রোজা থেকে আসলে সবারই একটু কষ্ট হয়ে যায়, তাই না, আর এখন তো রোজা প্রায় 16 ঘন্টা রোজা, 16 ঘন্টা রোজা, কথা বলতেও ইচ্ছা করে না অনেক সময়, এমনও হয় দিনের বেলা, তাই না, তারপরও কি পারা যায়। আচ্ছা, এটা খুলো না, কি হয়েছে, কাজটা দেখো খুব সুন্দর করে আছে, হ্যাঁ আপু তুমি টিভি দেখো তো, যাও এত ঝামেলা করো না। আচ্ছা, আর ঘামলে এখানে তো বসতে পারবে না, ধুলো উঠবে, এখানে বসো তাহলে ব্যাক সাইড। এই সাইদুল, এই একটু সাহিদের সাথে এখন তুমি একটু গল্প করবা, সব রেখে সাহির বাবুর সাথে একটু গল্প করবা, পাইছে সাইদুলকে, সে লাইব্রেরি এখানে থাকবে না, সে ওর সাইদুল মামার সাথে গল্প করবে। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে আমাদের মিডিল পার্টটা, ঠিক আছে, সো কারা কারা আছো দেখি, সবার কি রোজা টোজো লেগে গেছে নাকি, সবার রোজা লেগে গেছে, সবাই এখন আরাম করছে। ওয়ালাইকুম আসসালাম জোনায়েদ আপু, কেমন আছো, ঝুমা ঝুমা সরি, কেমন আছে বলো, এই ড্রেসগুলো খুবই সুন্দর আপু, অতিরিক্ত সুন্দর এই ড্রেসগুলো, জানো আমি তো 4-5 মেক করে ফেলছি অলরেডি, এটা খুব ভালো লাগে। এই যে
আর এগুলো না যারা একটু সফট চাও, আমার মতো সফট ওনা পড়তে পছন্দ করে, আমরা তো এখানে একটু মার করে দিয়েছি, কারণ কিছু কিছু আপু আছে মার না থাকলে বলবে তেনা কেন, এনো কেন, তেন কেন, তো এখানে একটু মার করা আছে। যারা তোমরা সফট পড়তে চাও খালি একবার ওয়াশ করবা, কালার 100% গ্যারান্টি, কালার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। যত বেশি ধোবা তত বেশি প্রাইডের জন্য এগুলো হয় কি, যত বেশি ওয়াশ করবা তত বেশি দেখবা আরও গ্লেজি হয়ে গেছে, ঠিক আছে? তো তারা একটু মার দিবা না, ধুয়ে ফেলবা। আমি কিন্তু সফট করে তারপরে পরি, এত ভালো লাগে সফট করে, এক পাশে পরলে বা মাথায় দিয়ে পরলে একদম সফট, পরবে না নড়বে না, এত দারুণ লাগে। সো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা। এটা কিন্তু নকশিতে আছে, ঠিক আছে, বাসন্তী 2000 টাকা। দেখো কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখো এই যে। ওকে আপু আমি নিব, আমি নিয়ে ফেলো আপু, ইনবক্সে চলে যাও, 200 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দাও। আমাদের বিকাশ নাম্বার 01685770270। এটাতে দিলেও হবে, আমাদের দুইটা বিকাশ নাম্বার আছে, আবার এই নাম্বারটাই নগদ এবং বিকাশও আছে, যেটা আমি বললাম 01685770270। এটা বিকাশও আছে নগদও আছে, যার যেটা সুবিধা হবে সে সেভাবে করে অর্ডারটা কনফার্ম করতে হবে 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি হবে। পেস্ট কালার জাস্ট যেরকম আসছে পিকে এখন সেরকমই, ঠিক আছে, স্ক্রিনে যেই কালারটা আসছে সেই কালারটা। এটার অনলি 2টা পিস আছে, কারণ এটা আর নাই, এটা ছাড়াও হয় নাই, হ্যাঁ এটা মাত্র 2টা আছে, এটা ফিল্ডে ছিল উঠে আসছে, দিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, নিয়ে নিবা, ঠিক আছে। যাদের এই ধরনের পেস্ট কালার পছন্দ নিয়ে ফেলতে হবে, এই যে এই যে কালারটা, দূরে গেলে কালারটা একটু হালকা লাইট ডিপ হয়ে যায়, আমি কাছে আসলে তখন দেখে নিও, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের জামাটা, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, এটা হচ্ছে আমাদের হাতের পোর্শনটা, 2টা হাতে এই কাজটা থাকবে, ঠিক আছে। এই যে এবার দেখো এটা সুন্দর ওড়নাটা, ওড়নাগুলো দেখলে, এবং ওড়নার যতগুলো সুতা এখানে ইউজ হয় ওড়নাতেও কিন্তু সেই সুতাগুলো থাকে, হ্যাঁ, মানে ওড়নাতে সেই কালারগুলো থাকে। আমরা এইভাবে করে কিন্তু এই জামাগুলো মেক করি। এই দেখো রে বাবা কি দারুণ, কি দারুণ, ঠিক আছে। এই হচ্ছে কালার, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ খুব তাড়াতাড়ি করে এটা নিয়ে নিতে হবে। প্রাইডের অন্য অরবিন্দ ভয়েলের জামা, এবং প্রাইডটা তোমার হচ্ছে 45 ইঞ্চি চওড়া থাকবে, 5 হাত লং থাকবে, ঠিক আছে। কালার হচ্ছে এক্স্যাক্টলি এইটা, এই যে কালারটা আসছে, অ্যাকুরেট কালারটা স্ক্রিনে শো করতেছে। সো যাদের এটা লাগে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আর অন্যার কালারটা কিন্তু অনেক দারুণ কালার, দেখো খুবই দারুণ। এই কালারটা এখন আমরা আর পাচ্ছি না, ঠিক আছে, ওনার এই কালারটা সত্যি আমরা আর পাচ্ছি না, আমরা অনেক খুঁজছি এবার কুরবানির কাজ ছাড়ার জন্য, বাট পাচ্ছি না। এই যে আচ্ছা, এটার ওনাটার সেম ডিজাইন জামাগুলার, সেম ডিজাইন, সুতার কালার একটু একটু চেঞ্জ আছে। সো আমি 2টাই দেখাবো, যার যেটা ভালো লাগবে সে নিবা, একটা না পাইলে আর একটা নিবা, ঠিক আছে। কিন্তু একটার জন্য বসে থাকলে কখনোই কিন্তু ড্রেস নেওয়া যাবে না। আফসানা আশা, নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু। এটাও নকশি কাজে আছে, আছে নেভি ব্লুর মধ্যে, নকশিতে আছে নেভি ব্লু আছে, ঠিক আছে। আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাক পিঠের কাজটা, এটা হচ্ছে হাতাটা, 2টা হাতায়, আর ওটা হাতের পোর্শনও করছে। আচ্ছা ওয়াশ করতে হবে, এই যে হাতাটা, হ্যালো, কালকে ওটা ওয়াশ করে দিলে হয়ে যাবে, মারের দাগ একটু অর্ধেক থাকবে। আচ্ছা চলে যাচ্ছে এটার অন্যতে,
মাজি আপু, নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু। আরেকটা নিয়ে ফেলো, ঈদের গিফটটা দিয়ে দেই। আরেকটা নিয়ে ফেলো, ঈদের গিফটটা দিয়ে দেই। এটা হচ্ছে মিডিলের কাজটা, ঠিক আছে? এই যে বাহ, কি যে সুন্দর, ওড়নাগুলো দেখতেও ভালো লাগে, মাশাল্লাহ অনেক সুন্দর। আর কাজগুলো দেখো, নকশি কাজ তো অনেক সুন্দর করে নকশি কাজগুলো করা আছে। প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা, এটারও প্রাইস থাকবে 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ, ঝটপট স্ক্রিনশটটা ডান করতে হবে, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিন, বক্সে চলে যেতে হবে। 2000 টাকা থাকবে এটার প্রাইস। ওকে ওকে, ঝটপট। আপু গোলাপি রঙের জামা আছে? হ্যাঁ আপু, দেখিয়ে দিয়েছি তো। খালা খালি এমনি দাও, এমনি দাও, খুলবো না। হ্যাঁ হ্যাঁ, গোলাপিটা নিচের নিচের নিচের, হুম, ইয়েস। এটা আরেকটা ডিজাইন সেম, সুতার কালার আর ওনার কালার চেঞ্জ। এই যে আপু, এটা হচ্ছে হট পিঙ্কের আছে, এটা 2000 টাকা। এটা আমি লাইভে দেখেছি, দেখে নাও, এটা নিয়ে নিতে পারো। আচ্ছা লেট হয়ে গেল, বাট তুমি তো বললা না কখন লাইভে আসবো। আপু আমি বলছিলাম কি 8টায় লাইভে আসবো, ঠিক আছে? কিন্তু আমি আগে ভাগেই চলে এসেছি, আর কারণ হচ্ছে আবার নামাজ আছে, তো শরীরটাও ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এই জন্য আগে ভাগে চলে আসছি। আপু সারাদিন এত বেশি কথা বলছে, এত বেশি মেন্টাল প্রেশার যায়, হুম, মানে কি বলবো, হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো অসৎসঙ্গে মিশে অনেক সময় মেন্টাল প্রেশার যায়, ঠিক আছে? তো এই জন্য সারাদিন এত বেশি রোজা থেকে। আচ্ছা এই যে আপু, আরেকটা নিব, চয়েস করতেছি। আপু করে ফেলো তো তাড়াতাড়ি। এই যে এটা, ঠিক আছে? এটা সুতার কালারও চেঞ্জ আছে, দুইটা দুই রকমের। তো আমি ডিজাইনে আমি দেখিয়ে দিচ্ছি, একটা না পেলে আরেকটা নিতে হবে, কারণ একটার জন্য বসে থাকলে কখনোই কিন্তু ড্রেসগুলো পাওয়া যাবে না আপু, হ্যাঁ কখনোই পাওয়া যাবে না। সো দুইটা নিয়ে নিতে, দুইটা, একটা না পেলে আরেকটা নিবা। এই যে হালকা পাতলা চেঞ্জ, খুব বেশি কোনো চেঞ্জ না। কি হলো? না না, কেন রাগ করবো, তোমাদের ভাইয়া এসে বলছে রাগ করবো না। ধরো আমি হচ্ছে আমার লাইভের জন্য আলাদা জায়গা করব, ঠিক আছে? আমি সেইভাবে আমার অফিসটা আমি ডেকোরেট করছি। ঈদের পরের থেকে দেখবা সুন্দর একটা লাইভ রুম হয়ে গেছে আমার, ইনশাল্লাহ সেখানে কোনো ডিস্টার্ব হবে না, ঠিক আছে? আমি ওইভাবে ডেকোরেট করছি ইনশাল্লাহ ঈদের পরে, কারণ আমার আলাদা একটা ইয়াই দরকার এখন। আচ্ছা এটার ওনার কিন্তু চেঞ্জ আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। একটা না পাইলে আরেকটা নিবা, একটার জন্য যাবো ওইটাই লাগবে, তাহলে কখনোই আমরা ওইভাবে তোমাদেরকে সার্ভ করতে পারবো না, ঠিক আছে? আর ঈদের সময় এত টাইমও নাই, তোমাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই। এই যে মিডিলটা এইভাবে করে থাকবে, প্রাইস থাকবে হচ্ছে 2000 টাকা। ওকে, যেটা ভালো লাগবে নিয়ে নিবা, টু পিস, প্রাইস থাকবে 2000 টাকা। এটা ভালো লাগলে এটা নিবা, ওটা ভালো লাগলে ওটা নিবা, একটা না পেলে আরেকটা নিবা। দেখো কত সুন্দর করে দিচ্ছি তোমাদের সমাধানটা। এই যে 2000, ওকে, এটা নেভি ব্লু। আচ্ছা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু তোমার ইয়া কই, শেয়ার আর ব্যস্তা কই? নিশ্চিত আপু আমাকে শিখিয়েছিল শেয়ার আর ব্যস্তা কেমন হয়। এই ড্রেসগুলো ওড়নাগুলো অনেক সুন্দর হয় আপু। হ্যাঁ আপু, শেয়ার করে আসছি, যাও তাড়াতাড়ি যাও তো, শেয়ারটা আগে করে না ফামনি। আচ্ছা এই যে আমার পরা ড্রেসটা দেখতে পাচ্ছ, ফেস পাউডার কালারের সাথে ডিপ পার্পল। এটা আমারটা একটু লাইট, আমারটা একটু লাইট, আগের ব্যাচে আসছিল এরকম লাইট, এখন সব ডিপ ডিপ। ওয়াও, এই দেখো, দেখলেই বুঝবা, হ্যাঁ আমারটার সাথে মিলাই, এই দেখো, ঠিক আছে? ডিপটা বেশি সুন্দর, আমি যদি এটা না নিয়ে নিতাম এটা নিতাম, ডিপটা কিন্তু বেশি ভালো, বেশি সুন্দর। আমি তো নিয়ে ফেলছি আগে ভাগে, আমার লস হয়ে গেছে একটু। এই যে বাহ বাহ বাহ, মাশাল্লাহ এত সুন্দর। এবং এই জামাটা আমি যখনই পরি তখনই হয় কি, যেখানে যাই, বাহ জামাটা তো অনেক সুন্দর, হয় না? দুই একটা জামায় অনেক বেশি ভালো ইয়া আসে, রিভিউ আসে, এরকম একটা ব্যাপার হয়, ঠিক আছে? কালারটা অতিরিক্ত সুন্দর, বলে কি আপনার স্কিনের সাথে মিলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, ঠিক আছে? আমি বলি আসলে জামার কালারটা অতিরিক্ত সুন্দর। এই যে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের জামাটা, নেকটা দেখো এরকম ছোটো 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 করে
দেখো কত সুন্দর করে ডলারগুলো কত দারুণ করে কাভার আপ করা আছে। আচ্ছা এবার চলে যাচ্ছে, এটা ডিজাইনটা জাস্ট এরকম হবে। আমাদের কিন্তু অনেক ডলার থাকে, বাট এগুলো কিন্তু দেখো আমার জামাটা কিন্তু আমি বাসায় ওয়াশ আয়রন সব করতেছি, আর মাঠটার দেই না একদম নরম সফট, এ পরে সেই আরাম সেই কমফোর্ট, ঠিক আছে। আবার হচ্ছে এটাতে ইনারও লাগতেছে না, হয়তো বাইরে গেলে একটু ইনার পরলেও পরা লাগতে পারে, অরবিন্দ ভয়েল যেহেতু একটু হালকা কালার, হ্যাঁ লাগলেও লাগতে পারে, না লাগলেও অসুবিধা নেই, কারণ আমার তো আমি তো এভাবেই পরে যাচ্ছি, আমার তো ইনার লাগছেও না তেমন, ঠিক আছে। তো এগুলো মানে পরতে অনেক কমফোর্ট হয়, এই যে দেখো। আচ্ছা ডিজাইনটা তো সেই ডিজাইন, এখান থেকে এই যে এই ডিজাইনটা আসবে, ইউনিক একটা ডিজাইন, আর নিচের থেকে এই ঝাড়টা উঠবে, হ্যাঁ এরকম একটা ডিজাইন, খুবই সুন্দর করে আছে এটা, জাস্ট ওয়াও। মেক করার পরে বুঝবো যে এটা কতটা সুন্দর। শেয়ার ডানিয়ে যাই, দেখো আপু টুক করে শেয়ার করে, টুক করে শেয়ারের ব্যস্ত নিয়ে চলে এসেছে, হাজির এক মিনিটের মধ্যে আপু শেয়ারের ব্যস্ত নিয়ে আসছে। আপুই পারে এইভাবে ফেসবুক কান্নাকাটি করে আপুর জন্য, বলে আল্লাহ রে কী অবস্থা, এক মিনিটের মধ্যে শেয়ারের ব্যস্ত নিয়ে নিস আমাদের কাছ থেকে। এই যে ঠিক আছে, নিচে পাটটা এরকম, প্রত্যেকটার মধ্যে ডলার আছে, বাট এত সুন্দর করে সেট করা আছে ডলারগুলা, জাস্ট ওয়াও করে, ঠিক আছে, খুব সুন্দর জামাটা। আচ্ছা চলে যাচ্ছে এটার ব্যাক সাইডটা, এই যে ব্যাক সাইড, এই হচ্ছে আমাদের হাতার পোর্শনটা, ঠিক আছে। এই যে এবার চলে যাই এটার ওড়নাতে, ওড়নাটা একদম 45 ইঞ্চি চওড়া আছে, ওড়নাটা একদম 45 ইঞ্চি চওড়া আছে, 5.5 হাত লং আছে, ঠিক আছে, এত বড় সড়ো ওড়না। এই দেখো আমি এখান থেকে কাট আউট করে এভাবে করেছি, ঠিক আছে, তোমরাও এখানে আছে কাট আউট করে নিতে পারবা। এই যে দেখো প্রাইডের বল প্রিন্টের মধ্যে আছে, ডিপ একটা পার্পেলের মধ্যে আছে, আমারটা একটু লাইট পার্পেল, এটা কিন্তু ডিপ পার্পেল, ঠিক আছে। তো আমারটাও যদি কারোর নেওয়ার খাহিস থাকে যে লাইট পার্পেল, তাও হয়তো দুই একটা পিস থাকবে বলে দিলে আমরা দিয়ে দিতে পারবো, হ্যাঁ কিন্তু বেশি থাকবে না, আগের তো ওগুলো বেশি থাকবে না। এই যে মিডিলের অংশটা হচ্ছে এরকম থাকবে, হ্যাঁ মিডিলে এরকম একটা অংশ পড়বে, আর এটা হচ্ছে আমাদের জামাটা, এটা হচ্ছে ওড়নাটা, একদম ডিপ পার্পেলের মধ্যে আছে, প্রাইডের বল প্রিন্টের মধ্যে আছে, জামাটা অরবিন্দুতে আছে, হ্যাঁ আজান হচ্ছে, একটু আস্তে কথা বলি, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্ট, প্যান্টে কাজ করা আছে সুন্দর করে, যদি পাইপিং দিয়ে মেক করা হয়, আমি দেখো সুন্দর করে পাইপিং দিয়ে মেক করেছি, জানি না আমি দেখাতে পারছি কি না, এই যে সুন্দর করে পাইপিং দিয়ে মেক করেছি, অনেক সুন্দর লাগে, ঠিক আছে, হাতের কাজের জামা এরকম পাইপিং টাইপিং দিয়ে সুন্দর করে বানালে অনেক ভালো লাগে। আপো তোমার হাতের কাজের একটা এসএস নেব না অপো, এই যে নিয়ে ফেলো, আমার কাছে অনেকেই জামা মেক করতে দিচ্ছে, আমি কালকে লাইভে একটা আপুর জামা দেখাবো, দেখো ওনারটা রেডি হয়ে গেছে, কালকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি 2100 টাকা, 2100 টাকা। যারা এটা নিতে চাচ্ছ ঝটপট স্ক্রিনশটটা ডান করো, নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে। 2100 টাকা 3 পিস, যেটা অরবিন্দ ভয়েলের জামা, প্রাইড বল প্রিন্টের ওড়না, এবং ওড়নাটা সেই ওড়না, 45 ইঞ্চি চওড়া, 5.5 হাত লং, আর প্যান্টটা হচ্ছে ডাইনা ভয়েলের মধ্যে, প্যান্টটাও কিন্তু এভাবে কাজ করা আছে, খুবই দারুণ ইউনিক একটা ড্রেস হবে এটা, যদি সুন্দর করে মেক করে নিতে পারো। হ্যাঁ দেখো আমি হাতাটা এভাবে করে মেক করে নিয়েছি, প্যান্টে আমি এভাবে করে সুন্দর করে, দেখো এই যে এভাবে সুন্দর করে পাইপিং করেছি নিচে, হ্যাঁ আমার জামাটা দিয়ে, আমার কোথাও কিন্তু কোনো পাইপিনের কাপড় আমার কিনতে হচ্ছে না, কারণ আমার জামাটা দিয়ে এই যে আমি পাইপিংটা করিয়েছি, হ্যাঁ অনেক সুন্দর করে, তোমরা কিন্তু চাইলেই মেক করে নিতে পারো, তখন দেখবে এই জামাগুলোয় যে যতটা সুন্দর হবে। হ্যাঁ এই যে এটা, এবার এটা আমি বানাইনি, এটা একটা বানাবো, চলে আসছি পুষ্প আপু, ওয়েলকাম আপু, শীঘ্রই শীঘ্রই শেয়ার ডান করো, শীঘ্রই শীঘ্রই শেয়ার ডান করো আপু। আমার ছোটো একটা পেজ আছে, যদিও বাচ্চাদের জন্য মনে হয় আমার নিজের কাছে অনেক ভালো লাগে, যদিও তোমার
আজ থেকে এখনো ড্রেস নিতে পারি নাই। হ্যাঁ আপু, নিবা 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 ইনশাল্লাহ, যেদিন হবে সেদিন নিবা আপু, ঈশিত আপু, এটা কোনো ফ্যাক্টর না। তোমরা যে মেন্টাল সাপোর্টটা আমার এখানে দাও, হ্যাঁ এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপু, অনেক কৃতজ্ঞ। ও মা দাঁড়ো, আমি ওর পড়ে না যাই। হ্যাঁ দেখাই, দেখা যায় কিনা দেখো। এই যে আপু, এইভাবে আমি জামার কাপড়টা দিয়ে সুন্দর একটা বিট পাইপিং করিয়েছি, কাজটা এইভাবে করিয়েছি, দেন এখানে টিপ বোতাম দিয়েছি। আমি যেহেতু একটু চুড়িদার চুড়িদার পছন্দ করি, সো আমি এইভাবে করেছি আপু, ঠিক আছে? এইভাবে করে মেক করে নিতে পারলে সেই সুন্দর লাগে আপু, সেই সুন্দর লাগে। শুধু মানে জামা, হাতের কাজের জামা তুমি যত ইউনিক করে মেক করবে, আমার গলাটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু গলাটা দেখানো সম্ভব না, এটা বলা যাবে না। হ্যাঁ গলাটা অনেক সুন্দর, হয়তো দেখা যায় না, বাট হয় না একটা জামার সৌন্দর্য আসছে না, আমার টেইলার আমাকে মেক করে দেয়, আমিও ও অনেক সুন্দর করে গলা করে, ঠিক আছে? এই যে এইটা, আচ্ছা একটা কাজ আমাকে করে দাও না, আমি মাড়িটা খুলে এই রেড জামার স্যাম্পেলটা আমার আছে, একটু দাও না, আমি একটু দেখিয়ে দিই গলাটা কেমন করে করা, একটু খুললেই হবে। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের নেভি ব্লুটা, যেটা অরবিন্দ ভয়েলের মধ্যে আছে। আজ কেন আজ কোনো শাড়ি দেখাবো আপু? না, শাড়ি ব্লাউজ একসাথে সব দেখাবো দেখো, হ্যাঁ অনেক করে শাড়ি দেখিয়ে দিব, ঠিক আছে? আপু কাল রাতে কি লাইভ করেছো? না আপু পারি নাই, কথা দেই কথা রাখতে পারি না, সরি। এই যে এইভাবে করে আছে, ঠিক আছে? ডলারগুলো দেখো, এই যে আমি খুব সুন্দর করে দেখাই। আর এই জামাটা হচ্ছে, বললাম না এই জামাটার রিভিউ অনেক ভালো, হ্যাঁ অনেক পছন্দের ড্রেস এটা সব আপুদের। এই যে এইভাবে করে আছে। এবার চলে যাচ্ছে এটার ব্যাক সাইডটা, খালা জামাগুলো একটু সরায় দাও তো, এটা ব্যাক জামাগুলো একটু সরায় দাও তো, এই জামাগুলো। আচ্ছা এটা হচ্ছে হাতের কাজটা, দেখো দুই হাতে এই কাজটা হবে, একদম খুব সুন্দর করে আছে। অনেক অনেক দোয়া তোমার পরিবার এবং তোমার পেজের জন্য, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, এতটুকুই যথেষ্ট আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটা সাপোর্ট অনেক কিছু আপু, এই যে ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলে, এই যে সাপোর্টাররা যখন হাততালি দেয়, ঠিক আছে, তারা কিন্তু এইটাই চায়, তাদের অনেক কষ্ট হয় বাট এইটাই তাদের কষ্ট নির্মূল হয়ে যায়। তো আমরা যখন ভালো কাজ করি, তোমরা যখন এটাকে সাপোর্ট করো, ঠিক আছে, তখন আমাদের আর কোনো কষ্ট থাকে না। এই যে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে, বল প্রিন্টের মধ্যে আছে। আর এই ডিজাইনটা চুজ করার কারণ হচ্ছে আমার ওড়নার পাটটা দেখো অনেক ভারী করে করা থাকে, ঠিক আছে, ভারী মানে অনেক সুন্দর করে গর্জিয়াস করে করা থাকে। এটা হচ্ছে আমাদের মিডিলের অংশটা জাস্ট এই ওয়েতে থাকবে, ইয়েস, হ্যাঁ এইভাবে করে থাকবে, একদম 45 ইঞ্চি চওড়া হবে। আর হচ্ছে এই যে 5.5 হাত লং হবে ওড়নাটা, যেহেতু এই ওড়নাগুলা আমরা শাড়ি কেটে মেক করেছি, এখানে কোনো কাটাছাটা করি নাই, ওড়না যা ছিল তাই, একটা শাড়ির অর্ধেক করলেই দুইটা হয়ে যাবে। এই যে নিচে, এই যে আমার কাছে আমার দিকে তাকাইতে হবে, এই যে দ্বিতীয় রেখে এই পাশে ক্রিম কালার জামাটা ওঠাও পেয়ে যাবা, হ্যাঁ ওই যে রেডটা। আচ্ছা এই যে এটা হচ্ছে প্যান্ট, হ্যাঁ প্যান্টের এরকম দেখো, প্যান্টেও চওড়া প্যানেল আছে, ঠিক আছে, প্যান্টেও কিন্তু চওড়া প্যানেল আছে, ওকে। এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি 2100 টাকা। যারা এটা নিতে চাচ্ছ নিয়ে ফেলবা, যেমন সুন্দর জামার কালার সেরকম সুন্দর কাজ, সেরকম সুন্দর ড্রেসটা। এবং অরবিন্দ ভয়েলের জামা আছে, প্রাইডের ওড়না আছে, বলপ্রিন্টের ডাইনা ভয়েলের প্যান্ট আছে, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2100 টাকা, একদম সো রিজনেবল প্রাইস এটা, ঠিক আছে, হ্যাঁ এটা একদম রিজনেবল। আমরা যদি এখান থেকে ওড়নাটা ছোটো করতাম, ওড়নাটা দিয়েই কিন্তু আমরা অন্য একটা কাজ করতে পারতাম ওই টুকরা অংশটা দিয়ে, কিন্তু আমরা কিন্তু এইটা করি না, আমরা 10-20 টাকার চিন্তা করি না, আমরা চাই কোনটার কতটা কোয়ালিটি আমরা এনে দিতে পারবো তোমাদেরকে। এখন আমি আমার রেড কালার জামাটা দেখাবো, রেড কালার জামাটাকে দেখিয়ে নিই, দেন আমার বানানো জামাটা একটু দেখাবো, কারণ আমার জামায় অনেক সময় হয় না গলার কাজটা আমি দেখাতে পারি না, হ্যাঁ তো আমি এটা দেখিয়ে আমার গলার কাজটা একটু দেখিয়ে দেব, তাহলে তোমরা বুঝতে পারবা যে মেক করার পরে এই জামাগুলা কতটা সুন্দর হয়, ঠিক আছে? আপু ব্লাউজের পিস আনো, আপু ব্লাউজ দেখাবো, আপু ব্লাউজের পিস দেখাবো শাড়ির সাথে, ঠিক আছে, যেদিন শাড়ি দেখাবো সব শাড়ি একসাথে দেখিয়ে দিব, তাই আপু ঝুমা আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের, এই যে
আমি ধরো যে কথাগুলো বলি, হ্যাঁ, মানে আমি সবার সাথে ভদ্র আচরণ করতে পছন্দ করি। এটা অনেকে খুব আবার আমার দুর্বলতা হিসাবেও নিয়ে ফেলে। তো আসলে যে নিয়ে ফেলে এটা তার, কি বলবো, এটা তার প্রবলেম, এটা আমার না। ওকে, ঠিক আছে। তো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে ও বাবা, কে এটা? আমি না, সে করেছে, হ্যাঁ, তার হাতের কাজ, আলহামদুলিল্লাহ। একটা জামা করতে গেলে যতটা কষ্ট, এটা ওরাই পারে, আমরা না। আমাদের দ্বারা এটা কখনো হয়তো সম্ভবই হইতো, এত ধৈর্য থাকতো না। ওকে, পাতাগুলো আছে নকশিতে, ঠিক আছে, পাতাগুলো আছে নকশিতে। এইভাবে করে আমাদের রেড কালার জামাটা আছে, একদম কি বলবো, লাইট ওয়েট, পাতাগুলো নকশিতে হয়ে গেছে। আর এইভাবে করে আছে, প্রত্যেকটা ফুলের মধ্যেখানে ডলার থাকবে, খুবই সুন্দর, একদম সিঁদুর একটা রেড অরবিন্দ ভয়েলের। হ্যাঁ, আচ্ছা, চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে আমাদের হাতার পোর্শনটা, দুইটা হাতায় এই কাজটা থাকবে। হ্যাঁ আপু, একটু একটু লাভ লাইক হচ্ছে, গুড গুড, খুবই ভালো, অনেক থ্যাংকস যারা এভাবে সাথে থাকো, পাশে থাকো প্রতিনিয়ত, হ্যাঁ, তাদেরকে অনেক থ্যাংকস। হ্যাঁ, অনেক আপুরা আছে সব সময় লাইভে থাকে, যত কষ্টই হোক, তো তাদেরকে আমি মানে কৃতজ্ঞতা স্বীকার কীভাবে করবো আমি নিজেও জানি না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অন্যটা, এটা হচ্ছে অন্যটা, এটা হচ্ছে অকৃত্রিম একটা ভালোবাসা। হ্যাঁ, এটা কোনো কিছুর বিনিময়ে নয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিডিলের অংশটা, এভাবে করে থাকবে, আর একদম একটা গোল্ডেন কালারের মধ্যে আছে, ঠিক আছে। চারো সাইডে কাজগুলো থাকবে এবং সবগুলো এরকম নকশিতে কাজগুলো আছে সুন্দর করে। এবং ওড়নাটা হবে এরকম একটা গোল্ডেন ওড়না, যেটা 45 ইঞ্চি চওড়া থাকবে, 5.5 হাত লং থাকবে। এখান থেকে কাপড়টা কেটে আমরা কিন্তু হাতের ডিজাইনগুলো মেক করব, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্ট, প্যান্টটা জাস্ট ওয়েতে থাকবে, ডাইনা ফয়েলের মধ্যে আছে। আড়াই গজ কাপড় এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে আমরা আড়াই গজ কাপড় কাটি, হয়তো 1 ইঞ্চি কাপড়ে যখন কাজ করা হয় একটু খেপে যায়, হ্যাঁ, তখন হয়তো 1 ইঞ্চি, এর বেশি না, ঠিক আছে, 1 ইঞ্চি খেপে যেতে পারে। আচ্ছা, এইবার আমি আমার মেক করা জামাটা দেখাই, যাও যাও যাও। আচ্ছা, আমি আমার মেক করা জামাটা দেখাই, আমি বললাম না যে আমার মেক করা জামাটা দেখাবো, আমার তো নেক পোর্শনটা তোমরা দেখতে পাও না, একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ, জামাটা কী লেভেলের সৌন্দর্য এনে দেয়। দেখো এইখানে যে কাজটা, এখানে আমরা আমাদের ওড়নার সাইড থেকে অনেক চওড়া ওড়না, হ্যাঁ, নাজমা পুরি বাবারি, এত ভালোবাসা, আমি ধন্য, আমি ধন্য। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা হচ্ছে, দেখো আমাদের ওড়নার পাশ দিয়ে যে কাপড়গুলো আমরা বের করেছি, আমি কিন্তু পাইপিনের জন্য কোথাও যাওয়া লাগে না, এত বড় সড়ো ওড়না, হ্যাঁ, তো আমি ধরো 1-2 ইঞ্চি কাটলেও কোনো সমস্যা হয় না, আমি কিন্তু কেটে ফেলি। আপু পার্পল কালার কিছু দেখাবেন? আপু দেখিয়ে ফেললাম যে আপু, আরেকটা আছে আমি দেখাবো, দাঁড়াও। আচ্ছা, এই যে এই দেখো, এইভাবে করে আমি কি করেছি, আমার টেইলর এইভাবে করে বাটনগুলো এখানে সেট করে দিয়েছে, কোন অংশটাই বলতো? এই অংশটাই, এই অংশটাই, ঠিক আছে, এই অংশটাই বাটনটা এভাবে সেট করে দিয়েছে। হ্যাঁ, এই যে এই অংশটাই বাটনটা সেট করে দিয়েছে, এবং হাতাটা কি করেছে এরকম দুইটা, এই যে এটা আমার বল, আমার অন্যটা ছিল এরকম ছোট বল প্রিন্টের, ঠিক আছে, এভাবে ছোট বলের করে এইভাবে হাতাটা মেক করেছে, মানে অনেক সুন্দর হয় জামাগুলো, জাস্ট কতটা সুন্দর আমি কীভাবে বোঝাই বলবো। এইভাবে আবার সুন্দর করে দেখো পাশ থেকে বিট পাইপিং করানো হয়েছে, হ্যাঁ, জামার উভয় সাইডে এরকম ছোটো করে বিট পাইপিনও করিয়ে দিয়েছি, এইভাবে করে খুব সুন্দর হয় জামাগুলা। এবার তো জামাটা দেখলা, এই জামাটা যদি তোমরা এইভাবেই মেক করে নাও টেইলরের কাছ থেকে, না তোমাদের বাড়তি কোনো কাপড় কেনা লাগছে, অন্য থেকেই তোমাদের হয়ে যাচ্ছে এইভাবে করে, আর এটা তো দেখতে অসম্ভব মানের সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি প্যান্টটা দেখাই, আমার প্যান্টটা যেহেতু আমি একটু চুড়িদার পছন্দ করি, এটা আমি করি, সো আমি প্যান্টটা কেমন করে মেক করেছি দেখো, এই যে, হুম, এখানে যখন টেইলরের কাছে দেওয়া হলো, এই ডিজাইনটা যখন দুই পায়ে দিব, ওখানে যেহেতু এক পায়ে কাজ আছে, এটা কেটে এখানে বসাতে হয়, তখন যখন বসাবো তখন এখানে আমি জামার কাপড় দিয়ে একটু বিট পাইপিং করে দিয়েছি, এইভাবে নিচে একটু বিট করে দিয়েছি, উপরে একটু বিট করে দিয়েছি, দিয়ে আমার ডিজাইনটাকে আমি একটু দারুণ করে করেছি, ঠিক আছে। জাস্ট এইভাবে করে নিলেই তোমাদের হয়ে যাচ্ছে, এবং আমি চুড়িদার পছন্দ করি, এভাবে আমি টিপ বোতাম ইউজ করি, এইভাবে করে আমি করেছি, দেখো
তো তোমরা টেইলরকে এভাবে দেখাইতে পারো, এটার জন্য তোমাদের বাড়তি কোনো কাপড় লাগবে না, জামার থেকেই সব কিছু তোমরা নিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার, দেখিয়ে দিলাম। আমি অনেক সময় নেক পোর্শনটা দেখাইতে পারি না, বাট আমার প্রত্যেকটা জামার নেকে কিন্তু অনেক সুন্দর করে কাজ থাকে, কিন্তু আমি দেখাতে পারি না। সো আজকে আমি একটু সুযোগ হইলো, দেখিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওনাটা, এটা প্যান্টটা, প্রাইস থাকবে হচ্ছে 2100 টাকা, 2100 টাকা। রেড অ্যান্ড গোল্ডেন, সেই একটা জামা, সেই একটা লুক, প্রাইস থাকবে অনলি 2100 টাকা, থ্রি পিস, যেটার অরবিন্দ ভয়েলের আছে জামা, প্রাইড বল প্রিন্টের ওনা, এবং প্যান্ট আছে ডায়না ভয়েলের মধ্যে, প্যান্টেও কিন্তু কাজ করা আছে। ওকে, যার ভালো লাগছে নিয়ে নিবা। এটা হচ্ছে লাল, সিঁদুর লাল, একদম সিঁদুর লাল, আর গোল্ডেনটা তো অসম্ভব মানে সুন্দর একটা গোল্ডেন। এবার চলে যাচ্ছে আমাদের একটা জাম কালারের জামাটা দেখি, এটাও কিন্তু আমি একটা মেক করে ফেলেছি অলরেডি, খুবই সুন্দর এইটা, জাস্ট ওয়াও। হ্যাঁ, এই যে, কিন্তু আমার যেটা ছিল এক কালারের ওনা ছিল, এখন কিন্তু নতুন যেগুলো আসছে আমাদের বল প্রিন্টের ওনা, বললাম না আমরা যে এক কাজ উঠায় আর এক কাজ ছেড়ে দিই। হ্যাঁ, এই যে, হ্যাঁ রে, কী সুন্দর, কী সুন্দর, এটা হচ্ছে আমাদের বকুল লতা, আচ্ছা জাম বেগুনি কালারের মধ্যে। এইভাবে করে আমাদের অল ওভার জামাটা, এবং একদম দুই সুতার কাজ এখানে, একদম চিকন একটা সুতার কাজ। হ্যাঁ, কারণ যখন আমরা কোনো ভারী ডিজাইন চয়েস করি, তখন আমরা সুতাটা দেই একদম দুইটা সুতা, যাতে একদম লাইট ওয়েট হয়। হ্যাঁ, ডিজাইন দেখাবে অনেক ভারী, অনেক গর্জিয়াস, বাট জামা হবে একদম লাইট ওয়েট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সুন্দর জামাটা। আচ্ছা, হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে হচ্ছে পেস্ট কালারের সুতার কাজ। নাইস কালেকশন আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, দেখো মারই সরে না, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, পিছনের কাজটা এটা, এই কালারটাও খুব দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের হাতাটা, দুইটা হাতে এই কাজটা হবে খুব সুন্দর করে, ঠিক আছে? চলে যাচ্ছি আমাদের, আচ্ছা আমার যে ওড়নাটা ছিল ওটা এক কালারের ছিল, বাট এবার যেগুলো আসছে সবই আসছে কি, আমি না সব লস করে ফেলতেছি, আমি আগে ভাগে বানিয়ে নিচ্ছি, নিয়ে পরেরগুলো বেশি সুন্দর আসতেছে। এই দেখো বল প্রিন্টের, হ্যাঁ, তখন আমরা পেস্ট কালার এক কালার যখন পাইনি, তখন আমরা বল প্রিন্টে পেয়েছি, বল প্রিন্টে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই যা, এই যা, এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে আছে, এটা আরও সুন্দর গো, এটা আরও সুন্দর, লস হয়েছে আমার। এই যে, এই যে, হ্যাঁ, পুরাটাই 45 ইঞ্চি চওড়া আছে, 5.5 হাত লং আছে, এটা কিন্তু আমাদের বল প্রিন্টের মধ্যে আছে, একদম গুড়ি একটা বল আছে না, গুড়ি বলের মধ্যে, এটা অনেক ভালো লাগে। হ্যাঁ, প্রাইডের গুড়ি বলগুলা অনেক সুন্দর লাগে। এই দেখো, প্রাইস থাকবে, ও এটার আবার থ্রি পিস কিন্তু। হ্যাঁ, আমি দেখাচ্ছি প্যান্টের কাজটাও আগে দেখাই, তারপরে প্রাইস নিয়ে কথা বলি। হ্যাঁ, এই যে, আগে ছিল এক কালারের, এখন হয়েছে আবার বল প্রিন্ট, কী জ্বালা, ওহ কী সুন্দর, মেঘলা আলো আপু, এ আপু রোজা থেকে না এখন ঘুমাচ্ছিল, এখন উঠে আসছে শুনি আপু। এই যে, এটা হচ্ছে পায়ের কাজ, ঠিক আপু ঘুমাচ্ছিল, শব্দ পায় না, প্যান্টের কাজ, ঠিক আছে? প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি, কত বলো তো, প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ, ঝটপট স্ক্রিনশট ডান করতে হবে, যেহেতু আমাদের বল প্রিন্ট আমরা এমনিতেই কাপড়টা কিনি এক কালারের থেকে একটু বেশি দামে, তারপরও আমার প্রাইস সেমই থাকবে, প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি 2000 টাকা, থ্রি পিস, অরবিন্দ ভয়েলের জামা, প্রাইড বল প্রিন্টের ওড়না, অ্যান্ড প্যান্ট থাকবে ডায়না ভয়েলের মধ্যে, প্যান্টেও কাজ করা আছে, থ্রি পিস, প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? যারা চাচ্ছ খুব তাড়াতাড়ি এবং ঝটপট করে নিয়ে নাও, এগুলা অতিরিক্ত সুন্দর, অনেক পেজেই এই কম্বোটা পাবা না, যেমন তোমার ভয়েলটা আছে অরবিন্দ, ওড়নাটা আছে প্রাইড, প্যান্ট আছে ডায়না, প্যান্টে কাজ করা আছে, এই কম্বো অনেক পেজেই পাবা না আলহামদুলিল্লাহ। আমি আমার নিজস্ব প্রোডাকশনে কাজ হয়, সো আমি তোমাদেরকে এটা দিতে পারি, হোয়াইট, হোয়াইটের সাথে ব্ল্যাক। ওয়ালাইকুম আসসালাম মেঘলা আলাপু, সোনি আপু কেমন আছো বলো তো?
এই তুমি ইদার শপিং টপিং এখনো করতেছো না কেন? চুপ করে বসে আছো কেন? হোয়াইট, পিওর হোয়াইট, শুধু হোয়াইট না, পিওর হোয়াইট। এত দারুণ, এত দারুণ, এত দারুণ। ঠিক আছে, এই যা, কি যে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখো, ঠিক আছে, পিওর হোয়াইট, অনেক সুন্দর। আর 200 কাজ তো হাতে গেলেই বুঝবা, একদম হচ্ছে লাইট ওয়েট। ব্যাক সাইড, ও আপু আপু, কি জানি এত লাভ দিচ্ছে আপুর নাম। শিখা আপু, শিখা আপু, অনেক অনেক থ্যাংকস আপু, অনেক অনেক ভালোবাসা। চুমা, বেশি বেশি চুমা আপু। এই যে এটা হচ্ছে হাতটা, দুইটা হাতে এই কাজটা হবে, ঠিক আছে, দুইটা হাতেই এই কাজটা হবে। ড্রেসগুলো আসলে অনেক সুন্দর, ইয়াস আপু, সুন্দর, যেটা সুন্দর সেটা বলতেই হবে, সুন্দর আপু। আর আমি চেষ্টা করছি এমন এমন ড্রেস আনবো যেটা রিজনেবল থাকবে, বাট কোয়ালিটি অনেক হাই থাকবে। হ্যাঁ, কোয়ালিটি অনেক হাই থাকবে। ওকে, চলে যায় এটা ওড়নাতে, প্রাইডের ওড়নাগুলো পরে যে আরাম, এই আরাম হচ্ছে। আবার যদি আমি প্রাইডের জামা দিতাম তাহলে কী হইতো, আবার সেমিস পরা লাগতো, ইনার পরা লাগতো, আরেকটা ঝক্কি ছিল, ঠিক আছে। তো আমি মাথায় রেখে যেহেতু এই জামাগুলোই আমি পরি, আমার কিন্তু এক্সট্রা কোনো ধরনের ড্রেস নাই, এক্সট্রা কোনো ধরনের ড্রেস নেই, আমি আমার হাতের কাজেই আমি পরি। তো এখন আমাকে, আমি যেহেতু পরি, আমারও চিন্তা থাকে মাথায় যে আমি যেটা কমফোর্ট হবো আপুরাও সেটাতেই কমফোর্ট হবে, ঠিক আছে। এই যে শামসুন নাহার আপু, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন আপু? এই যে এইভাবে করে অল ওভার ওড়নাটায় কাজ আছে। 45 ইঞ্চি চওড়া হবে, 5.5 হাতের ওড়না হবে। এই যে, আর এগুলো সব ওয়াশ আয়রন একবার করে ফেললে, ওয়াশ করে ফেললে একদম সফট হয়ে যাবে। এখান থেকে কাপড়টা নিয়ে নিতে পারবা, ঠিক আছে, কাপড় এখানে যেহেতু দেওয়া আছে, এই কাপড়গুলো নিয়ে পাইপিং টাইপিং করে সুন্দর করে মেক করতে পারবা। দেখো, আমি কিন্তু একদম এখান থেকে সাপটা দেওয়াইনি, আমি একটু সরিয়ে দিয়েছি যাতে এখান থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি কেটে পাইপিংয়ের কাজটা আমরা সেরে ফেলতে পারি। একটা জামা যখন মেক করবো পাইপিংটা দিলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা প্যান্ট, ডাইনা ভয়েলের প্যান্ট, প্রাইস থাকবে হচ্ছে 2000 টাকা। অরবিন্দ ভয়েলের জামা, ডাইনা ভয়েলের প্যান্ট এবং প্রাইডের ওড়না যেটা আছে 5.5 হাত আর 45 ইঞ্চির চওড়া, প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা। ঝটপট দিতে হবে, এই ড্রেসগুলো অতিরিক্ত সুন্দর হয়েছে। তার মধ্যে 3 পিস, একটা জামা কিনলেই প্যান্টেরও চিন্তা আর করা লাগছে না। নাইস, থ্যাংক ইউ পারভিন আপু। এইটা নিয়ে নাও, দ্রুততার সহিত নিয়ে নাও, ওইগুলা অনেক সুন্দর। এটা হচ্ছে লাল কালো, ওয়াও, এত যে সুন্দর। দেখো কি বাবা, এটা পড়লে না কেমন লাগবে আল্লাহ পাকে জানেন। এটা তো আমি এখনো মেক করার সৌভাগ্য হয় নাই। এই যে, এই যে, এই যে দেখতে পাচ্ছ, লাল টুকটুকা সিঁদুর, রেডের সাথে ব্ল্যাক কাজ, এইভাবে করে থাকবে জামাটা। খুবই সুন্দর, খুবই একটা ইউনিক ড্রেস এটা আমাদের। চলে যাচ্ছে এইটার, এই যে ব্যাক সাইড হাতা, ঠিক আছে, সফট একটা কাপড়। কি ব্যাপার, লাইটটা কিভাবে জ্বললো, ম্যাজিক! আমি তো বোঝার চেষ্টা করলাম, লাইট তো জ্বললো না, এখন কেন লাইট জ্বললো কিভাবে? আচ্ছা, ওড়নাটায় যাচ্ছি, ব্ল্যাক কালারের ওড়না হবে যেটাতে রেড কাজ হবে। রোজায় কি সবার কষ্ট টষ্ট হচ্ছে? 16 ঘন্টা রোজা, ওরে বাবা! আমরা ছোটোবেলায় কিন্তু এরকম রোজা পেয়েছি, তাই না? 16 ঘন্টা রোজা, যখন আমাদের হয়তো রোজা থাকার বয়স ছিল না, আব্বারা থাকতো, আম্মারা থাকতো, দেখতাম ঠান্ডা পানির জন্য মনটা আঁকুপাকু করতো, এবং হচ্ছে ফ্রিজে খুললেই যে একটা ঠান্ডা পানি, ওয়া, এইটা দেখলেই হয়েছে খাদ, ঠান্ডা পানি, মন চাই খালি পানিটাই, আর কিছু না। আচ্ছা, এই যে
এটা কিন্তু খুবই সুন্দর, এটা মানে কি বলবো, এটা মেক করার পরে আমাকে বললো যে কতটা সুন্দর জামাটা হবে। এই যে প্রাইস, প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ খুব তাড়াতাড়ি করে নিয়ে নিবা। অরবিন্দ ভয়েলের জামা ও প্রাইডের ওড়না, যেটা হচ্ছে 5.5 হাত লং হবে, 45 ইঞ্চি চওড়া হবে, প্যান্ট হবে ডায়না ভয়েলের মধ্যে, প্রাইস থাকবে অনলি 2000 টাকা। মা জাপু নিয়ে ফেলো, এই জামা একটা নিয়ে ফেলো, দেখবো যে কতটা সুন্দর। আর এটাতে যখন আমি তো দেখিয়ে দিলাম, যখন পাইপিন করে মেক করবা, সৌন্দর্যের কোনো অভাব নাই, ঠিক আছে। প্রচুর পরিমাণে ফেব্রিক আমরা দিয়েছি কোনোটার জন্য, পাইপিন করার জন্য, কোনোটার জন্য তোমাদের অন্য কাপড় কিনতে হবে না, এখান থেকেই তোমাদের সব হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওকে, তো এটার প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। যারা এটা নিতে চাচ্ছ খুব তাড়াতাড়ি করে নিয়ে নাও। নিবো আপনি, নিয়ে ফেলো আপু, এই ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, খুবই সুন্দর, খুবই সুন্দর। যাদের লাল কালো পছন্দ নিয়ে নিতে হবে। আরেকটাও দেখি, হ্যাঁ আপু দেখতে থাকো, শোনো আপু দেখতে থাকো, তাহলে কি চলে যাই। হুজুর তো নামাজ পড়া শুরু করছে, আমরাও একটু পড়ি, যে তোমরাও একটু পড়ো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপু কালকে তো দেখিয়ে দিয়েছি রাজশাহী সিল্ক, একটু যাও আপু, মনে হয় 2টা না 3টা শাড়ি এখনও আছে, একটু যাও আপু, কালকের লাইভটা দেখো, কালকের রয়্যাল কালেকশন দেখো। আমরা সিল্ক শাড়ি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ সেটা কালকে না সকালে করছি, না সকালে। আচ্ছা যাই হোক, মানে এই লাইভের আগের লাইভটা দেখো আপু, দেখলে পেয়ে যাবা। আমাদের সিল্কের হাতের কাজের শাড়ি দেখিয়ে দিয়েছি, সিল্কের ডাইটা দেখিয়ে দিয়েছি। সিল্কের ডাই আর একটাই আছে আমাদের, হ্যাঁ সিল্কের ডাই আর নাই, তো হাতের কাজে 2টা না 3টা আছে যেটা আমি জানি, তো একটু দেখে নাও। হিউজ পরিমাণে ছিল, সবই শেষ, একটু দেখে নাও আপু নিতে চাইলে। আমাদের হয়তো সিল্কের শাড়ি ঈদের আগে নাও আসতে পারে, সো একটু দেখে নাও আপু। ওকে তো এটাই, আচ্ছা আপু গুজরাটি 3 পিস আছে। আচ্ছা একটু সাথে থাকো তো, আমার গুজরাটি 3 পিস একটু সাথে থাকো, ওয়েট। এই যে আমি দাও, আমাদের হচ্ছে এই যে বস্তা থেকে টেনে বের করে নিয়ে আসছি, এগুলো কালকে দেখাতে চাইছিলাম। তো গুজরাটি আমাদের নিউ একটা আসছে, আমি একটু লাগিয়ে দিই বল্টুটা। আপু জবা ডিজাইন 3 পিস হবে না আপু, হবে না, কারণ উঠে আসে নাই, হ্যাঁ উঠে আসে না, এই যে বোন উঠে আসে না। এই যে গুজরাটি, ঠিক আছে গুজরাটি এটা নিউ আমাদের। সো আগে হচ্ছে ব্ল্যাক রেড একটা আছে, হোয়াইট আছে, ওটাও আছে, আর এটা হচ্ছে আছে, ঠিক আছে। এটা নিউ দেখতে পারো, আমি দেখিয়ে দিই, দেখিয়ে দিই। এই যে পার্পেল, একদম লাইট পার্পেল এটা, ঠিক আছে। লাইট মানে এই যে আমার উন্নাটার মতো, হ্যাঁ এই যে দেখো, এইভাবে করে আছে। একটা কালো দেখিয়েছেন সিল্ক এর, অন্য কি কালার আছে আপু? আর নাই আপু, সিল্ক কালোটাই আমরা তুলতে যাই হিমশিম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে হাতাটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হাতা, অরবিন্দ ভয়েলের আছে ফেব্রিকটা, জামার ফেব্রিকটা, ঠিক আছে। এবার যাচ্ছি আমি ওড়নাতে। এই যে না, এটা হচ্ছে বেক্সিত, সরি এটা বেক্সিত আছে, সরি হ্যাঁ সরি, বেক্সিতে আছে আমার জামাটা, ওড়নাটাও আছে বেক্সিতে। এই যে বাসন্তী কালারে,
এই যে এই যে ঠিক আছে, বেক্সি ভয়েল আছে, ঠিক আছে, এই যে প্যান্ট প্যান্ট আছে ডাইনা ভয়েলে, এভাবে প্যান্টে কাজ করা আছে, আমি দেখাই। এই যে ঠিক আছে, দেখো পুরোপুরি কাজ করে দিয়েছি, ঠিক আছে, দুই পায়ে কাজ আছে। সো তোমরা অনেক বড়, আমি তো চুড়িদার পরি, তোমরা যারা প্লাজো সিস্টেমে মেক করতে চাও কোনো সমস্যা নেই, এটা তোমরা মেক করতে পারবা। আমরা যথেষ্ট পরিমাণে কাজ করিয়ে দিই, যথেষ্ট পরিমাণে কাপড় এখানে থাকে, সো তোমরা চাইলে ইজিলি মেক করে নিতে পারো। এই যে হ্যাঁ, এই যে প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি 2400 টাকা, 2400 টাকা। বেক্সি ভয়েলের মধ্যে আছে জামা ওড়না, প্যান্ট থাকবে ডাইনা ভয়েলের মধ্যে, প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা। গুজরাটি জামা এটা, যাদের নিতে চাচ্ছ নিয়ে ফেলো, আমি আগেরটা নিচ্ছি, তাই আপু। এই যে প্রাইস থাকবে হচ্ছে 2400 টাকা, ঠিক আছে, থ্রি পিস বেক্সি ভয়েলের জামা ওড়না, প্যান্ট থাকবে ডাইনাতে, প্রাইস থাকবে 2400। স্ক্রিনশট ডান করে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা। এইটার মাত্র পাঁচটা আসছে। আর শাড়ি কী দেখাবো, একটা দেখাই তো, দুইটা আসছে, তো এইগুলো দেখায় লাভ আছে বলো? হ্যাঁ, কষ্ট করে দেখাবো কিন্তু তোমাদের দিতে পারবো না, এই জন্য দেখাইতে চাইছিলাম না, তারপরে দেখাই যাও। এই যে হ্যাঁ, বল প্রিন্টের মধ্যে আছে, অ্যাশের মধ্যে আছে, চারকোল অ্যাশ, চারকোল অ্যাশের মধ্যে পুরোটা হোয়াইটের, এটার পিঙ্ক যতগুলো আসছিল, পিঙ্ক আসছিল প্রায় 10টা, ঠিক আছে, পিঙ্ক সব প্রি অর্ডারে ছিল, পিঙ্ক আমার দেখানোর আর দরকারই হচ্ছে না, কারণ সব প্রি অর্ডার। এই যে এটা হচ্ছে কুচিটা, গোলাপিটা সব প্রি অর্ডার, হোয়াইটটা সব প্রি অর্ডার, এটা নিউ আসছে, এটা দেখাচ্ছি। এই যে দেখছো এখানে এতটুকু আছে, কাপড় আছে তোমার 12.5 হাত অর 13 হাত প্রাইডের মধ্যে, এক্সট্রা কোনো ব্লাউজ পিস হবে না, সো ব্লাউজ পিস তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, প্রাইস থাকবে হচ্ছে 2600 টাকা, যাদের দরকার এটা নিয়ে নিবা। একদম একটা চারকোল অ্যাশে আছে, ব্ল্যাক নয় কিন্তু, চারকোল অ্যাশ, এই যে এই কালারটা, যারা এই কালারটা লাভার আছো নিয়ে নিবা, 2600 টাকা থাকবে এটার প্রাইস। একদম এত দারুণ শাড়িগুলো, জাস্ট ওয়াও লুকিং, ঠিক আছে, খুবই 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 ইউনিক, খুবই খুবই সুন্দর, প্রাইস থাকবে হচ্ছে অনলি অনলি 2600 টাকা। একটু কুচি কাঁচা দিয়ে নি, শাড়ি অনেক আছে দেখাবো, ঠিক আছে, শাড়ি অনেক আছে, একসাথে মনে করছিলাম যাই থাকুক একসাথে সবই দেখায় দিব, কিন্তু হচ্ছে এই হচ্ছে কুচির অংশটা, জাস্ট এই হতে পড়বে 2600 টাকা। সো যারা নিবা নিবা, দুইটা দুইটা আছে, দুইজন আপু বাবা, হ্যাঁ, এই জন্য আমি দেখাতে চাই না, এই যে আরেকটু জমুক তারপরে, বাট সবাই শাড়ি শাড়ি করছো, দেখিয়ে দিলাম 2600 টাকা, স্ক্রিনশট ডান করো। ওয়াও, এটা দেখে তো আমিই পাগল, এটা দেখে আমিই পাগল, ঠিক আছে, তো অনেক কিছু দেখিয়ে দিলাম, আজকে নিয়ে নাও যার যেটা ভালো লাগবে। এটা দুইটা আছে, সো কেউ মন খারাপ করো না, ফিল্ডে আমাদের প্রচুর পরিমাণে ছাড়া আছে, উঠে আসবে। হ্যাঁ, এখন দুইটা পুই পেয়ে যাবা, মন খারাপ করবা না, যাদের পাও নাই প্রি অর্ডার দিয়ে রাখো, আসলে দিব ইনশাল্লাহ। ওকে, তো আল্লাহ হাফেজ, চলে যাব। নতুন অনেক ডিজাইনের জামা হচ্ছে, দারুণ, ইয়েস আপু, তোমাদের দোয়ায় তোমাদের পাশে পেয়েছি, চেষ্টা করছি, আরও চেষ্টা করবো, একদম নিউ নিউ ড্রেস এবং নিজেদের ডিজাইন, নিজেদের প্যাটার্ন, নিজেদের সুতা, হয় না এরকম যে আমি চাইতেছি যে আমি না অনেক রেশমি সুতার, মানে সিল্ক সুতার কর্মী খুঁজতেছি, যে যেখানে আমি খালি সিল্ক সুতাই করাইতে পারবো, তো এরকম অনেক কিছু আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু, তো আমি আসলে চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার, আমি প্রতিনিয়তই চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকে এভাবে ভালোবেসো, আর হচ্ছে অবশ্যই তোমাদের দোয়া আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আর আমার কর্মীগুলারও যেন হাত খালি না থাকে, ওরাও যেন এই পেজের থেকে, ওরা ওদের কী বলে, ওরা ওদের স্বাবলম্বী হচ্ছে, ওরা মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, আমাদের গ্রামের মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। হ্যাঁ, এই ঈদ এখন ওরা একটা, ধরো ওরা যে কাজগুলো করছে, এই কাজগুলো আমাদের ঘরে উঠে আসছে,
তো ওরাও ওদের মজুরিটা পেয়ে যাচ্ছে, সবারই ঈদ আছে, ঠিক আছে? আমিও আমার পক্ষ থেকে চেষ্টা করব যতটুকু পারি তাদেরকে হেল্প করার, যতটুকু পারি। সবাইকে তো আর আমার হেল্প করা সম্ভব না, হয়তো কিছু কিছু আমি দিলাম তাদের, একটু সেবাই চিনি মিষ্টি কিংবা হচ্ছে একটু দুধের ব্যবস্থা করলাম, একটু ঈদে রান্না করে খেলো, এরকম আমি আমার আমার পক্ষ থেকে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যতটুকু পারি। সারা বছর যেহেতু আমার পেজের হয়ে কাজ করে তারা, তো এখন আমি চেষ্টা করব। যারা বেইমান তারা তো বেইমান, আর যারা ভালো, যারা আমার সাথে আছে, হ্যাঁ, তাদের জন্য আমি আছি, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা ভালো থেকো, দোয়া রেখো, আবার দেখা হবে কালকে ঠিক এই ইফতারের পরেই। লাইভটা করার ভালো একটা সুযোগ, এই সময় চলে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।